নমস্কার, আপনারা শুনছেন যশোন্মনা বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের এই জানা শোনার হরেক রকম অনুষ্ঠানে আপনাদের জন্য থাকে বিশ্ব, দেশ এবং রাজ্যের বিভিন্ন খবর। আজ তেমনই আপনাদের সামনে তুলে ধরব করোনা মহামারীর এক অমানবিক রূপ। গঙ্গায় ভাসছে পচা গলা দেহ, কোনোটা আবার অর্ধেক পোড়া। এটি কোনো গল্প কথা নয়, বাস্তবে এমনই দৃশ্য দেখা গিয়েছে বিহারের বক্সার জেলার চৌসায়। আশঙ্কা করা হচ্ছে যাঁদের দেহ মিলেছে তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত, যার ফলে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। স্থানীয়দের অনুমান গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক থেকেই ভেসে এসেছে দেহগুলো। কারণ তাঁদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। অন্যদিকে উত্তরপ্রদেশের হমিরপুর জেলায় এমনই ভয় ধরানো দৃশ্য চোখে পড়েছে। সকালে হমিরপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দারা যমুনার জলে একাধিক মৃতদেহ ভাসতে দেখেন, এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হরিমপুর সহ আশেপাশের এলাকায় করোনা সংক্রমণের হার অত্যন্ত বেশি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ এতটাই বেশি যে শ্মশানে দেহ পোড়ানোর ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় ফাঁকা মাঠে মৃতদেহ পোড়ানো হচ্ছে, অনেকে দেহ সৎকার না করে যমুনার জলে ভাসিয়ে দিচ্ছেন। এই ঘটনার জন্য অনেকে আবার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। তাঁদের দাবি, বেশ কিছু গ্রামের মানুষ শ্মশানে না পুড়িয়ে ফাঁকা মাঠে দেহ পোড়াচ্ছে, সব কিছু দেখেও চুপ প্রশাসন। এই মর্মান্তিক ঘটনার সত্যিই কোনো বিশ্লেষণ হয় না। এর কি ভয়াবহ ফলাফল হতে পারে তা নিয়ে চিন্তিত চিকিৎসক থেকে বিজ্ঞান মহল। অন্যদিকে স্বাস্থ্য পরিষেবার ছবি গোটা দেশে প্রায় একরকম। অধিকাংশ জায়গায় বেড নেই, ক্রমেই পাল্লা দিয়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সংখ্যার নিরিখে দেশের অক্সিজেন সরবরাহ এবং উৎপাদনের পরিসংখ্যান খুবই কম। শুধু তাই নয়, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সকাল হতে না হতেই দেখা যাচ্ছে লম্বা লাইন ভ্যাকসিনের, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নেই কোনো রাজ্যের হাতেই। অধিকাংশ মানুষই শূন্য হস্তে ঘরে ফিরছেন। শুধু তাই নয়, কখনো কখনো মারমুখী হয়ে পড়ছে এই অপেক্ষারত ভিড়, কাজেই আক্রান্ত হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরই। এমতো অবস্থায় পুলিশ কর্মকর্তাদেরও এই অবস্থা সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে। এই সব সমস্যার মাঝেই ক্রমেই মাথা চাড়া দিয়ে উঠেছে একদল অসাধু ব্যবসায়ী। এই অবস্থাতেই পুরো দমে চলছে ওষুধ, অক্সিজেন, এমনকি মাস্ক এবং অ্যালকোহল বেসড স্যানিটাইজারের ব্ল্যাক মার্কেটিং। কি হবে সমাধান? এই শোচনীয় চিত্র ভাবাচ্ছে আম জনতা থেকে ঊর্ধ্ব প্রশাসনিক মহলকেও। আপনাদের এই বিষয়ে মতামত আমাদের জানাতে ভুলবেন না। সচেতনতা বৃদ্ধি করতে শেয়ার করুন আমাদের এই ভিডিও, এবং সবসময় খবরে আপডেটেড থাকতে শুনতে থাকুন যশোন্মনা বাংলা ইন্টারনেট রেডিও।